আমি এখন যে এরিয়াতে আছি এটা হচ্ছে একটি মার্সিডিস বেঞ্চ শোরুম আউটলেটের একটি এরিয়া, খুব বিউটিফুল একটি এরিয়া। ড্রাইভওয়েটা দেখতে পাচ্ছেন, আর এখানে অনলি মার্সিডিস বেঞ্চ নয়, এখানে এলজির আউটলেট, তারপরে এটা একটা বিজনেস সেন্টারও বলা যায়, এখানে হোটেল। তো যেই এখানে এটি হচ্ছে মানে বিশাল একটি মার্সিডিস বেঞ্চ ওয়ার্ল্ড একটি শোরুম। তো আপনারা দেখেন এই যে রাউন্ডাবাউটটি, তো এই যে দেখেন মার্সিডিস বেঞ্চ ওয়ার্ল্ড বড় করে লেখা আছে। সো এটা হচ্ছে মার্সিডিস বেঞ্চের শোরুম। সো আমি দেখি ওখানে ঘুরে, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হোটেল, ব্রুকলেন হোটেল মনে হয়। হ্যাঁ, অফকোর্স ব্রুকলেন হোটেল। আর এখন এটা হচ্ছে মার্সিডিস বেঞ্চের যে শোরুমস, এখানে দেখেন সারি সারি করে রাখা আছে অল দ্য লেটেস্ট কালেকশনস অফ মার্সিডিস। সো এইখানে প্রচুর যারা মার্সিডিসের যে কিনতে চাই, যদি কোনো ধরনের গাড়ি কিনতে চায়, তারা এখান থেকে কিনে এবং ট্রায়াল দেয়। সো এটা বিশাল একটি এরিয়া আর খুব সুন্দর একটি এরিয়া। সো আমি দেখি এখানে আরও কী আছে আমি দেখব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে যে ড্রাইভ করছি সবগুলো কিন্তু লেটেস্ট মার্সিডিজের যে অল দ্য কালেকশনস। সো এখন কোভিডের জন্য মনে হয় তারা তেমন ইটস নট দ্যাট রিয়েলি বিজি, বাট নর্মালি এটা আমার জানার মধ্যে এটা খুব বড়, বিশাল ইউকের মধ্যে মনে হয় বিশাল, ইফ আই এম নট রং ইন দ্য ইউরোপ। আর এই যে এখন যারা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হোটেল মনে হয়। হ্যাঁ, এটা একটা হোটেল। সো আর কী আছে আমি এই জায়গাটা একটু ঘুরি। এখানে একটি মিউজিয়ামও আছে, তো আমি এদিকে ঢুকি, এদিকে ঢুকি কি আছে। হ্যাঁ, এলজির একটি, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডটি, পিছন সাইড। খুবই সুন্দর একটি জায়গা, এখানে মাঝে মধ্যে আসা হয়। এখানে আপনি যদি গাড়ি কিনতে না চান, জাস্ট কেনার জন্য করতে পারেন, আইসা ট্রায়াল দেওয়া যায়, আপনার কিনতে হবে এমন কোনো কথা নয়। আপনি গাড়ি এসে দেখে তারপরে গাড়ি রাইড দেওয়া যায়, রাইড করে যেতে পারেন। আমি পুরো এরিয়াটা ঘুরছি, আসলে আমারও দেখার ইচ্ছা, আমি এখানে আসি নাই আগে, তো এখন আমি আসছি দেখার জন্য। কারণ আমি প্রচুর এটা নর্মালি আমরা যখন ট্রেনে যাই তখন দেখা যায়, কিন্তু আমি কখনো সরজমিনে আসি নাই। সো আজকে যেহেতু সুযোগ হয়েছে আমি এদিকে ড্রাইভ করে যাচ্ছিলাম, সো আমি দেখলাম আর কি। সো ওইদিকে দেখা যাচ্ছে ব্রুকলেন মিউজিয়াম, দেখি মিউজিয়ামটা কি আছে, এডিশনাল পার্কিং। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় অডিয়েন্স, এরিয়াটা কিন্তু খুবই অ্যামেজিং, খুবই সুন্দর আর খুব সুন্দরভাবে গোছানো। সো এখান থেকে দেখা যাবে যে মার্সিডিস বেঞ্চের যে আউটলেটের যে ইয়াটা শোরুমটা, বিল্ডিংটা, আই থিঙ্ক ইট অফিস রুম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্সিডিসের যে, জুম করে দেখাই, এই যে এটা হচ্ছে মার্সিডিসের যে সাইন। সো এটা হচ্ছে এটা হচ্ছে তাদের অফিস, এখান থেকে সব কিছু মেনটেন করে। আর শত 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 কার কিন্তু পার্কিং করা আছে, সবগুলো কিন্তু সেলের জন্য। তো প্রিয় দর্শক, এ হচ্ছে ব্রুকলেন মিউজিয়াম। ফর সাম রিজন আমি ভিতরে যেতে পারি নাই, কিন্তু আমি আউটসাইড থেকে যতটুকু দেখার চেষ্টা করছি। সো এখানে কিছু প্লেন দেখা যাচ্ছে, আসলে ব্রুকলেনটা হচ্ছে এখানে। আবার আমি দেখলাম যে ব্রিটিশ এয়ারওয়েসের যে কনকর্ড যে প্লেন, সো এখানে, কারণ কনকর্ড তো একসময় একটা সুপার সুপার স্পিডি প্লেন ছিল, কিন্তু এখন তো এটার ফ্লাই করে না। সো এই কনকর্ডের কিছু স্যাম্পল এবং কিছু দামি রয়েছে, সো আমি দেখতে পাচ্ছি আউটসাইড থেকে। এনিওয়ে, সো ব্রুকলেন মিউজিয়ামে যেতে পারলাম না, মিউজিয়ামে যেতে পারলে ভালো, ফর সাম রিজন মিউজিয়ামটা ক্লোজ। সো অন্য আরেক সময় আপনাদেরকে দেখাবো।
সো আমি গাড়ি থেকে নেমে যতটুকু ভিউস নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে ব্রুকলিন মিউজিয়ামের কিছু প্লেনের স্যাম্পল। সো অনেক ভালো লাগলো এই জায়গায় এসে, আপনাদের কেমন লাগলো জানাবেন। খুবই সুন্দর একটি জায়গা আর বিশাল এরিয়াটা অনেক বড়, কারণ এখানে মার্সিডিজের যা শোরুম আউটলেট যে বিশাল অবস্থা অনেক বড়। আর এখানের যে তো আমি এখন ড্রাইভ ব্যাক করছি প্রিয় দর্শক, সো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আর যদি কোনো অন্য কোনো সুন্দর সুন্দর জায়গা দেখতে চান কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে চেষ্টা করব আমি সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য আমার ব্লগের মাধ্যমে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।